আমার পাগল ভাই একজন নারীকে ভালোবেসে উম্মাদ হয়ে গিয়ে মেধাবী ভাইটি পাগলে রূপান্তর হয়েছে হ্যাঁ নারী তো ছলনাময়ী প্রেমের প্রতারণায় একজন ছলনাময়ী নারীর কবলে দংশিত হয়ে তিনি পাগল তোফাজ্জেল হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন সেই মায়াবী চোখের মধ্যে এই নির্দয় পৃথিবীতে চোরের আখ্যায় আখ্যায়িত হয়ে তার দেহকে ক্ষতবিক্ষত করে ছিন্ন ভিন্ন করে ছিন্ন ভিন্ন করে তোফাজ জেলকে এ পৃথিবী থেকে নিঃশেষ করে দিল তোফাজ্জেলের হত্যাকাণ্ডটি ঘটে আমি আসলে সেদিন বিভিন্ন শিক্ষক আন্দোলন নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে আমি সেই জায়গাটি থেকে বিচ্ছিন্ন ছিলাম কিন্তু ঘুম থেকে জেগে উঠে ফেসবুকটি খোলার সাথে সাথে আমার পাগল ভাইয়ের মৃত্যু সংবাদটি শুনতে পাই আমার পাগল ভাই একজন নারীকে ভালোবেসে উম্মাদ হয়ে গিয়ে মেধাবী ভাইটি পাগলে রূপান্তর হয়েছে একজন সুস্থ মেধাবী একজন সুস্থ সুশীল মানুষ যেভাবে বেঁচে যায় যেভাবে রাস্তায় বিচরণ করে কিন্তু আমার ভাইটি প্রেমের যাতনায় তিনি নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আমার পাগল ভাইটি প্রেমের উন্মাদনায় প্রেমের টানে প্রেমের প্রতারণায় একজন ছলনাময়ী নারীর কবলে দংশিত হয়ে তিনি পাগল তোফাজ্জেল হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন কতটা সহজ সরল সাবলীলভাবে তোফাজ্জেল এ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন ও মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন হয়তো তার প্রেয়সকে তিনি খুঁজে বেড়াতেন হয়তো কোনো না কোনো চোখের মাঝে তিনি তার মায়াবী প্রেয়সনীকে খুঁজতেন কিন্তু মোফা তোফাজ্জেল কী হলো সেই মায়াবী চোখের মধ্যে এই নির্দয় পৃথিবীতে চোরের আখ্যায় আখ্যায়িত হয়ে তার দেহকে ক্ষত বিক্ষত করে ছিন্ন ভিন্ন করে ছিন্ন ভিন্ন করে তোফাজ্জেলকে এ পৃথিবী থেকে নিঃশেষ করে দিল হ্যাঁ নারী তো ছলোনামই কারণ নারী যখন মিষ্টি করে হাসে তখন সমগ্র বিশ্ব হাসে আপনারা তো জানেন নারী যখন কান্না করে আকাশ থেকে বর্ষণে অঝোর ধারায় কান্না করে এটাই তো নারী আর নারী হচ্ছে দিগ্বিজয়ী আবার নারী যেমন মানুষকে হাসাতে পারে নারী তেমনি এখন মানুষ কাদাতেও পারে কিন্তু আধুনিক যুগে প্রযুক্তির তালে তালে নারীর পাশাপাশি কবিরা নারীকে ছলনাময়ী বলতেন এখন পুরুষও ছলনাময়ী আছে এখন প্রযুক্তির সাথে সাথে নারীও যেমন ছলনায় লিপ্ত হয় পুরুষও তেমন ছলনায় লিপ্ত হয় একজন নারী তার হৃদয়টা উজাড় করে যখন ভালোবাসে অন্যদিকে এখন একজন পুরুষ সেও ছলনা করা শুরু করে তাহলে এখন যেহেতু বৈষম্যহীন পৃথিবী নারীও যেমন ছলনাময়ী পুরুষও তেমন ছলনাময়ী আচ্ছা আমি আপনাদেরকে বলি নারী আর পুরুষ নেই যিনি ভালোবাসতে জানেন যে নারী ভালোবাসতে জানেন একজন পুরুষকে সে উজাড় করেই ভালোবাসেন তেমনি আবার একজন পুরুষও যদি ভালোবাসতে জানেন সেও কিন্তু উজাড় করে ভালোবাসতে জানেন এখন সেটি ব্যক্তি থেকে ব্যক্তি নির্ভর করে এখন বিভিন্ন সময় কবিরা বিভিন্ন ধরনের আঘাত থেকে একটি সময়ে কবিরাও কিন্তু পুরুষ নির্ভর ছিল অধিকাংশ কবিরাই ছিল পুরুষ যার কারণে তারা নারীকে নিয়েই লিখেছেন একটা কথা আছে না কচু পাতায় যেমন পানি টলমল করে নারীর ভালোবাসাও তেমনি টলমল করে সেই জায়গাটা কিন্তু এখন আর নাই কারণ পুরুষেরও এখন হৃদয়ে টলমল করে কারণ আচ্ছা তোফাজ জেল তো এরপরে তোফার জেলের এই মরণ থেকে যেদিন দেখলাম এক টুকরা মাংস নিয়ে খেলা চলছে কেমন হয়েছে খাবার ভালো আমার মায়াবী সেই ভাই পাগল ভাই বলেছে ভালো আহা তার ভেতরে কত ভালো লাগা পেট পুড়ে খেয়ে সে অবাক বিশ্বে ক্ষুধার্ত থেকে মুক্তি পেয়ে সে দ্বিগুণ শক্তি নিয়ে পৃথিবী হেঁটে বেড়াবে কিন্তু আমরা কতটা অমানুষ আমরা পেট ভরে খাইয়ে সেই ডিবি হারুনের মতো কাজ ডিবি হারুন যেমন খাবার পরিবেশন করত এরপরে কি করত নির্দয়ভাবে মানসিক নির্যাতন করত। তবে ডিবি হারুন ডিবি হারুন কিন্তু এদের থেকে উত্তম কারণ ডিবি হারুন একদম পৃথিবী থেকে বিদায় করেনি ডিবি হারুন জানে বেঁচে রাখত আর আমাদের এই নব্য মেধাবীরা যাদের জন্য আন্দোলন সংগ্রাম করলাম কোটা না মেধা আমি বলেছি মেধা মেধা আর এখন আমি বলবো মেধা না পাগল আমি বলবো পাগল পাগল কারণ কি পাগল বেঁচে আছে পাগল বেঁচে থাকবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত তোফার জেল জেল আমাদের কাছে একটি অনন্য উদাহরণ তোফার জেলের মতো মেধাবীকে যারা নিঃশেষ করে দিয়েছে তোফাজ জেলের মতো মেধাবীকে যারা এই পৃথিবীর আলো দেখতে দেয়নি সেই নরহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনারা তো জানেন মেধাবীরা দেশ চালাবে আর মেধাবীরা তো মাংস খাওয়ানোর কথাই ভুলিয়ে দিল সারা বিশ্বের সারা বাংলাদেশের মানুষ এক টুকরা মাংস নিয়ে যখন দাঁড়াবে তখন ওই মাংসর মধ্যে তোফাজ জেল অসহায় মুখ নিয়ে বলবে তুমি মাংস খাও আর বেঁচে এই মাংসর টুকরাটাই হচ্ছে আমার শেষ মাংসের টুকরা এই মাংসের টুকরাটাই আমার জীবনের কাল হয়ে যাবে তাই তোফাত জেলের মতন যারা মানুষকে যারা খুন করতে পারে আমি বলবো এই পৃথিবীতে তাদের জন্য এই পৃথিবীটা বাসযোগ্য নয় তাদেরও তোফাত জেলের মতন এভাবে নিঃশেষ করে দিয়ে পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত স্বাক্ষর রাখা উচিত আইনি সকল মাধ্যমে ধন্যবাদ